আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি মাটানার কম্বো রিভিউ করব। এই কম্বের মধ্যে থাকছে মাটানা সিরাম এবং মাটানা হোয়াইটেনিং ক্রিম। তো এগুলো কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং টোটাল এই কম্বোটির প্রাইস কত, অরিজিনালটা কোথায় পাবেন, সমস্ত ইনফরমেশন ভিডিওর মধ্যে থাকছে। তাই আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভিউয়ার্স, আপনারা যারা অরিজিনাল স্কিন কেয়ার প্রোডাক্ট চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন, কারণ আমি দিচ্ছি 100% অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি। যাই হোক, আমরা কথা বলছিলাম মাটানা সিরাম এবং ক্রিম নিয়ে। তো সিরামটির ভিডিও আমি কালকে আপলোড করেছি, আমার চ্যানেলে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা সিরামটা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। তারপরেও আমি সারসংক্ষেপে বলে দিচ্ছি, সিরামটি ব্যবহার করলে আপনার স্কিন ব্রাইটেনিং হবে, আপনার মুখে মেস্তা অথবা কোনো কালো দাগ থাকলে সেটা উঠে যাবে এবং স্কিনের সমস্যাগুলো দূর করে স্কিনে গ্লোয়িং নিয়ে আসে। সিরামটি আপনারা রাতে ও দিনে যে কোনো টাইমে ব্যবহার করতে পারবেন, তবে আমি বলবো রাতে ব্যবহার করবেন। এবারে আমরা জানবো মাটানার নাইট ক্রিম সম্পর্কে। এই নাইট ক্রিমটি ব্যবহার করলে আপনার স্কিন খুব দ্রুত ফর্সা হয়ে যাবে। আপনারা যারা স্কিনকে ফর্সা করতে চাচ্ছেন খুব দ্রুত, তাদের জন্য এই ক্রিমটি অনেক ভালো হবে। এই ক্রিমটি হলো একটি নাইট ক্রিম, তাই এই ক্রিমটিও নাইটে ব্যবহার করবেন। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন, তারপরে আপনি সিরাম অ্যাপ্লাই করবেন। সিরাম অ্যাপ্লাই করার 5 মিনিট পরে আপনি এই ক্রিমটি লাগাবেন, তারপরে আপনি ঘুমিয়ে যাবেন। সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে আবারও মুখটাকে ক্লিন করে নেবেন। মাটানা সিরাম এবং ক্রিম অল স্কিন টাইপের, তাই আপনার স্কিন টাইপ যেমনই হোক না কেন আপনি ব্যবহার করতে পারবেন। তবে ভিউয়ার্স, যাদের স্কিন খুব সেন্সিটিভ তাদের স্কিনে এটা কেমন কাজ করবে সেটা আমি আপনাদেরকে শিওর হয়ে বলতে পারছি না, কারণ সেন্সিটিভ স্কিনে অনেক প্রোডাক্টই স্যুট করে না, আবার অনেক প্রোডাক্ট স্যুট করে। তো সেক্ষেত্রে যদি স্যুট করে তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন, আর স্যুট না করলে তো কিছু করার নেই। এই প্রোডাক্টের তেমন কোনো সাইড ইফেক্ট নেই। তারপরেও আমি বলবো এই প্রোডাক্ট ব্যবহার করার পর যখন আপনার স্কিন ফর্সা হয়ে যাবে পুরোপুরি, তারপরে আপনি একদিন পরপর অথবা 2 দিন পরপর ব্যবহার করার ট্রাই করবেন, কারণ আপনার স্কিনটা যখন ফর্সা হয়ে যাবে এরপরেও যদি আপনি কন্টিনিউ লং টাইম ইউজ করতে থাকেন তাহলে এটা না শুধু যে কোনো প্রোডাক্ট ইউজ করলে আপনার মুখে একটা ইফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই সেই সম্ভাবনাটা যাতে না তৈরি হয় আপনার স্কিনে, সেই জন্য আপনি গ্যাপ দিয়ে ইউজ করবেন, তাহলে আপনার স্কিনে কোনো রকমের প্রবলেম হওয়ার চান্স থাকবে না। আর এই প্রোডাক্ট ব্যবহার করার পর আপনার মুখে যদি কোনো রকমের ইরিটেশন ফিল হয় সেক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে ব্যবহার করা বন্ধ করে দিবেন। এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।